আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে দেখাবো সাধারণ ছেলোয়ার কাটিং ও সেলাই তো সাধারণ ছেলোয়ার কত সহজ একটি কাজ কাটিং ও সেলাই এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না তো আজকে খুবই সহজ নিয়মে সাধারণ ছেলোয়ার কাটিং ও সেলাই করে দেখাবো তো যারা নতুন কাজ শিখতেছে তারাও যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে খুব সহজেই শিখে নিতে পারবে তো চলুন আমি কাটিং ও সেলাইটি করে দেখাই কিন্তু এখানে একটি কথা আপনাকেও একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে তো চলুন তো দেখুন এই কাপড়টি ঠিক আছে এখানে ভাজ করা আছে আবারও আমি নতুন করে ভাজ করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এইভাবে দুইটি মাথা করে আমরা ভাজ করে নিয়ে নেব তো দেখুন এখানে একটি জিনিস দেখা যাচ্ছে কাপড়টি এখানে অনেক আঁকা বাঁকা তো যারা কাপড় বিক্রি করে তারা কি করে কাপড়টি যেমন কাটিং করে দেয় ঠিক আছে অনেক সময় আঁকা বাঁকা করে কাটিং করে ফেলে তো আমাদেরকে এটা দেখে কাপড়টি ভাজ করে নিয়ে নিতে হবে তো দেখুন তারপরে আমি এদিকে আরেকটি ভাঁজ করে নিচ্ছি তো দেখুন তাহলে আমরা কাপড়টি ভাজ করে নিয়ে নেব তো দেখুন খোলা সাইডটি আমি ঠিক আছে বাইরের দিকে রেখেছি আটকানো সাইডটি আমার দিকে রেখেছি তো আরেকটি আটকানো সাইডটা আমি নিচের দিকে রেখেছি আর এই খোলা সাইডটি আমি ঠিক আছে যেদিকে আমরা বেল নিব দিকে রেখেছি তো দেখুন এই স্যালোয়াড়টি এখানে উনচল্লিশ ইঞ্চি আমি লং তৈরি করব আর এই সালোয়ারটির জন্য কাপড় নিয়েছি দুই গজ দুই গ্রা তো দেখুন এখানে যে বাখা কাপড়টি আছে এটা আমি কেটে সমান করে নিচ্ছি তো দেখুন স্যালারটা আমি শুধু খুব সহজ নিয়মে আজকে আপনাদেরকে কাটিং ও সেলাইটি করে দেখাবো তো একটু সময় ধরে ভিডিওটি দেখুন একটি স্যালার কত সহজ নিয়মে কাটিং ও সেলাইটি করা যায় আপনি দেখে নিতে পারবেন তো দেখুন সর্বোত্তম সেলাই মার্জিনে কাপড় রেখে এখানে আমরা একটি মার্জিন করে নিয়ে নিব তো দেখুন এরপরে যেটা করতে হবে এখানে যে মার্জিনটি করেছি আমরা কমরে যে বেলটি দেবো বেলের জন্য সাত ইঞ্চি আমরা ফিতাটি বাইরে রাখবো ওকে বাইরে রেখে ঠিক আছে লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিতে হবে তো আপনার যতটুক লং আসবে ততটুক আপনি নিয়ে নেবেন তো এখানে আমি উনচল্লিশ ইঞ্চি লংটি নিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে উনচল্লিশ আমি মার্জিনটি করতেছি তো দেখুন এই মার্জিনটাকে এখানে আমি সোজা করে টেনে নিচ্ছি এবং দেখুন এখানে আমি যে মুড়িয়ে সেলাই দেবো এর জন্য আমি ঠিক আছে এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু আমার নিচে এক্সট্রা কাপড় আছে তো দেখুন এই পায়ের মুখটি এখানে আমি এগারো ইঞ্চি দেবো এগারো ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিনটি করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন এরপরে আমি হাই মাপটি নিয়ে নিচ্ছি তো এখানে যে মার্জিনটি করেছি তো বেলের জন্য সাত ইঞ্চি ফিতে আমি ঠিক আছে বাইরের দিকে রাখতেছি রেখে এখানে আমি হাইটে আঠাইশ ইঞ্চি দেবো তো দেখুন এখানে আমি আঠাশ ইঞ্চি কে দুই ভাগ করলে কত হচ্ছে চোদ্দো ইঞ্চি তো চৌদ্দ ইঞ্চিতে এখানে মার্জিন করে নিচ্ছি তো দেখুন এই ছেলরটা আমি যার জন্য তৈরি করব তার যে কামিজের হিপের মাপটি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে নয় ইঞ্চি তাই না তো নয় ইঞ্চিতে এখানে মার্জিন করব দুই ইঞ্চি লুজ নিচ্ছি এবং কুসির জন্য এখানে আমি চার ইঞ্চি নিচ্ছি এবং দেখুন সেলাই মার্জিনে কাপড়টিও নিয়ে নিচ্ছি তাহলে দেখুন এই ছাই কিন্তু আমাদের এক্সট্রা কাপড় থাকতেছে না তো আমরা এদিক থেকে ঠিক আছে আড়াই ইঞ্চি ডাউন করে এখানে হাই মাপটি নিয়ে এই মার্জিনগুলোকে এখানে আমাদের টেনে নিতে হবে এবং দেখুন এখানে হাই ঠিক আছে রাউন্ড শেপটি আমি দিয়ে নিচ্ছি তাহলে দেখুন এখানে আমার সেলরটি মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে তো আমি কাটিংটি করে নিচ্ছি তো দেখুন এখানে কাটিংটি করা হয়ে গেলে ঠিক আছে আমাদের এই পাট সরিয়ে নিতে হবে দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে আমরা বেল্টটি তৈরি করে নিব তো দেখুন এখানে আমি এলাস্টিক লাগানোর জন্য এক্সট্রা কাপড়টি হবে ঠিক আছে ভেঙে নিচ্ছি এখানে মার্জিন না করে তো দেখুন এখানে বেলের আপনি নিচ্ছি আর ছয় কথা হয় বেলের বেলটি চার ভাগ করলে কথা হচ্ছে সাড়ে দশ তো সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সিলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন বেল্টটি এখানে আমি সাত ইঞ্চি লং নিচ্ছি তো সাত ইঞ্চিতে মার্জিন করেছি এবং এক্সট্রা কাপড় নিচ্ছি মার্জিনগুলোকে এখানে আমি টেনে নিচ্ছি তো এরপর এখানে আমাদের বেল্ডিং কাটিং করে নিয়ে নিতে হবে তো দেখলাম তো একটি সাধারণ সালোয়ার কাটিং করা কত সহজ তো চলুন আমি সেলাইটি করে দেখাচ্ছি তো সেলাইটি কিন্তু অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলুন তো স্যালোয়ারটি তৈরি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি তো দেখুন পার্টগুলো এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি তো এখানে একটি পার্ট আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি তো দেখুন নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার আর এক্সট্রা কাপড় নেওয়ার প্রয়োজন নেই তো দেখুন একটি এখানে টিচি বখরুম নিয়েছি এক ইঞ্চি চওড়া তো আমরা যেটা করবো ঠিক আছে এইভাবে বখরুমটি রেখে কাপড়টি এভাবে ভাঁজ করে এখানে একটি সেলাই বসিয়ে দেব তো দেখুন এই সেলাইটি এভাবে বসিয়ে দিতে হবে এখানে তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে এবং এক্সট্রা যে বকরুমটি আছে আমি কেটে নিচ্ছি তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে কাপড়টি ঠিক আছে এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে তো আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনি এভাবে ভাঁজ করে নেবেন তো নেওয়ার পরে ঠিক আছে একবারে মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে তো আমি এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এভাবে উলটিয়ে ঠিক আছে সেলাইগুলো দিয়ে দেবো তো দেখুন এখানে আপনার রুচি মতো আপনি ঠিক আছে সেলাইগুলো দিয়ে দিতে পারেন তো আমি এক ইঞ্চি চওড়া নিয়েছি আপনি এখানে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন তো সেটা আপনার পার্সোনাল রুচির উপরে ডিফেন্স করবে বিষয়টি তো দেখুন এইভাবে সেলাইগুলোও দিয়ে দিতে হবে তো এখানে আমি পাঁচটি সেলাই দিয়ে দিব তো দেখুন ঠিক আছে আমি সেলাইগুলো দিচ্ছি যেভাবে আপনারা এভাবে দিয়ে নেবেন তো দেখুন এখানে আমি আরেকটি সেলাই বসিয়ে দিচ্ছি তো দেখুন এই অবস্থা আমার ঠিক আছে সেলাইগুলো দেওয়া হয়ে গেছে তো এদিকে আমি উলটিয়ে দেখাচ্ছি আমি যখন বকরুমটি নিয়েছি তো দেখুন বকরুমটা যতদূর থাকবে ততদূর আপনাকে সেলাইটি দিয়ে দিতে হবে যেন বকরুমটির মাথা এদিকে এক্সট্রা না থাকে তো দেখুন ঠিক আছে এরপরে আমরা কমরের অংশটা এখানে কুচি দিয়ে দেবো তো দেখুন একটু ফাঁকা রেখে আমি ঠিক আছে কুচিগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন দুইটি ঠিক আছে দুইটি পায়ের পার্ট একই নিয়মে তৈরি করতে হবে তো একটি পার্ট আমি ফুল তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই অবস্থায় ঠিক আছে আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে তো আরেকটি পার্ট ঠিক আছে জাস্ট আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দুইটি পাট একই নিয়মে এখানে তৈরি করে নিয়ে নিতে হবে ওকে তো দেখুন এখানে আমি একটি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি আগে নেওয়ার পরে এখানেও একই নিয়মে ঠিক আছে আমি সেলাইগুলো বসিয়ে দেব তো দেখুন এইভাবে সোজা করে সুন্দর করে সেলাইগুলো দিয়ে দিতে হবে তো একটি সাধারণ ছেলোয়াড় আসলে খুবই একটি সহজ কাজ তো আপনি যদি একটু সহজভাবে বিষয়টি বুঝিয়ে নিতে পারেন তো দেখুন ঠিক আছে এখানেও আমি ঘেরে অংশটি দিয়ে কুচি দিয়ে নিচ্ছি তো দেখুন কুচিগুলো দেওয়া হয়ে গেছে তো দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে আমরা এইভাবে কাপড়টিকে ভাস করে নিয়ে নেব মাস করে নেওয়ার পরে আপনার পায়ের যে মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে আপনাকে এখানে সেলাই ধরতে হবে তো আপনি এটা ফিতা দিয়েও মেপে নিতে পারেন তো দেখুন আমি যেভাবে ফিতা দিয়ে মেপে নিচ্ছি আপনার পায়ের মেজারমেন্ট এভাবে মেপে নিয়ে আপনি এখানে সেলাইটি দিয়ে দেবেন তো সেলোয়ারের এই সাইডটিতে কিন্তু এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই সাইডটিতে অনেক চাপ পড়ে এই কারণে এখানে ডাবল সেলাইটি দিয়ে দিতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক তো আপনি এখানে যদি সিঙ্গেল সেলাই দিয়ে থাকেন তাহলে সেই সালোয়ারের সেলাইগুলো কিন্তু খুলে যাবে তো দেখুন ঠিক আছে এই পার্টটির সাথে এই পার্টের আমি পায়ের মুখটিভাবে মিলিয়ে নিয়ে সেলাইটি ধরতেছি এখানে আর এক্সট্রা আমার মা ফিতাদি মাপ নেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এইভাবে ঠিক আছে আমাদেরকে সেলাইগুলো দিয়ে দিতে হবে তো দেখুন সাধারণ সেলোয়ার সেলাই করা খুবই একটি সিম্পল বিষয় তো আশা করি আজ থেকে আপনিও সেলাই করতে পারবেন বা শিখে গেছেন আমি মনে করি তো দেখুন এখানে দুইটি পায়ের যে পার্ট দুইটি আমার তৈরি করা হয়ে গেছে তো এরপর আমরা যেটা করব ঠিক আছে দেখুন এইভাবে আমরা হাইটি এভাবে দুইটি পায়ের হাই একখানে মিল করে এভাবে আমরা সেলাই দিয়ে নেব তো দেখুন হাইয়েতেও কিন্তু অবশ্যই আপনাকে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন ঠিক আছে এভাবে আমরা মিল করে ধরে সেলাইটি বসিয়ে দিব তো দেখুন এখানে আমার একটি সেলাই দেওয়া হয়ে গেছে তো এখানে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে তো দেখুন যারা এখন আপনার এই বছর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখুন ঠিক আছে আমার ঘেরের অংশ মানে পা একবারে তৈরি করা ক্লিয়ার এখনও আমাদেরকে বেলটি তৈরি করতে হবে তো দেখুন ঠিক আছে এইভাবে আমি একটি সেলাই বসিয়ে দিচ্ছি একটি মাথা দিয়ে যেহেতু আমি বেল্টটি অ্যাকোর মাপে কাটিং করে নিয়েছি এখানে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই তো দেখুন আপনি যদি ফিতা দেন তাহলে এখানে একটি ঘাট তৈরি করতে হবে যেহেতু আমি ইলাস্টিক দেবো এই জন্য এখানে ঘাট তৈরি করার প্রয়োজন নেই তো দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে দুই দিকে তো ঠিক আছে এইভাবে সেলাইটি দেওয়ার পরে মিলিয়ে দেখতে হবে বেল্ট এবং ঠিক আছে ঘেরে অংশটি আপনার অ্যাক্যুরেট আছে কিনা যদি ছোট বড় থাকে দেখুন ঘেরে অংশটি ছোট হয়ে গেলে ঠিক আছে কুচি খুলে আপনার বেলের মাপে করে নিতে হবে আর যদি বেলের মাপটি আপনার ছোট হয়ে থাকে তাহলে ঠিক আছে তাহলে আপনাকে কুচি দিয়ে আবার বেলের মাপে তৈরি করতে হবে মানে বেলের মাপে আমাদেরকে ঘেরে অংশটি তৈরি করে নিতে হবে তো দেখুন এরপর আমি বেলটিকে এখানে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে ঘেরে অংশের সাথে বেলটি আমাদেরকে এখন জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন বেলটি এবার আমি ভিতরে ডুবিয়ে দিয়ে ঠিক আছে এখানে আমি সেলাই ধরতেছি তো দেখুন এবার সেলাইটি দিয়ে দিতে হবে এবং আমি কুশি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটির ভিতর দিয়ে এই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে সুন্দর করে ঠিক আছে বিছিয়ে মিল করে নিয়ে এভাবে সেলাইগুলো দিয়ে দিতে হবে তো দেখুন এখানে অবশ্যই কিন্তু আপনাকে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এই অবস্থায় আমার বেলটিও এখানে ঠিক আছে অ্যাডাস্ট করা হয়ে গেছে তো দেখুন এরপর আমরা যেটা করব ঠিক আছে সম্পূর্ণ স্যালারটি এভাবে আমরা একবারে উলটিয়ে নিব তো দেখুন কাটিং করার সময় সম্পূর্ণ বেল্টটি আমি বিয়ালের ইঞ্চি নিয়েছি যেহেতু বেলটি এখানে ডাবল ভাজ করা আছে তাহলে কত একুশ ইঞ্চি তো দেখুন আমাদেরকে এখানে যে এলাস্টিকটি নেব আমাদেরকে একুশ ইঞ্চি নিতে হবে এবং জয়েন দেওয়ার জন্য হাফ ইঞ্চি পরিমাণ এলাস্টিকটি বেশি নিয়ে নিতে হবে তো আপনারা এই মাপেই এলাস্টিকটি নিয়ে নেবেন মানে বেল্টটি যা থাকবে তার এক এক অংশ নিয়ে নিতে হবে তো দেখুন আমি এলাস্টিকটি এখানে এভাবে জয়েন দিয়ে নিচ্ছি এখানে ভালো করে স্টিচ দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার জয়েনটি দেওয়া হয়ে গেছে তো দেখুন ঠিক আছে আমরা এইভাবে সেলোটি রাখবো রেখে ঠিক আছে এভাবে এলাস্টিকটিও রাখবো রেখে দেখুন এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে ঠিক আছে এলাস্টিকটিকে আমরা ঢেকে নেব এখানে সেলাই দেওয়ার সময় এলাস্টিকটির উপরে সেলাই দেওয়া যাবে না এলাস্টিকটি এভাবে ঠিক আছে ঘেসিয়ে আপনাকে সেলাইটি দিয়ে দিতে হবে এলাস্টিকটির উপরে যেন সেলাইটি না পড়ে তো দেখুন এলাস্টিকটি যখন আপনার হবে এভাবে টেনে টেনে এলাস্টিককে বাইর করে আবার নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবেই ঠিক আছে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার ঠিক আছে এলাস্টিকটি সেলাই করা হয়ে গেছে তারপরে আমরা এভাবে টেনে নেব টেনে নিয়ে ঠিক আছে ঘের যে অংশটি সম্পূর্ণ এলাস্টিকটি একই পরিমাণে যেন কুচি পড়ে এরপরে ঠিক আছে মাছ বরাবর এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এখানে আপনি দুইটি সেলাইও দিয়ে দিয়ে দিতে পারেন এখানে সেটা হচ্ছে আপনার পার্সোনাল রুচি কিন্তু এখানে একটি দিলেও সমস্যা নেই তো দেখুন এইভাবে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার এলাস্টিকটিও লাগানো হয়ে গেছে এর মানে কি আমার স্যালোয়াটি সেলাই করে কমপ্লিট তো দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো দেখুন এই অবস্থায় আমাদের স্যালোয়াড়টি তৈরি করে একবারেই কমপ্লিট